নমস্কার, আপনারা দেখছেন এবিপি লাইভ, আর আপনাদের সঙ্গে আমি রয়েছি তোর্ষা, আর আমার সঙ্গে আজকে আছেন কাঞ্চন মল্লিক। একদিকে রাজনীতি, একদিকে অভিনয়, মানে রাজনীতির মঞ্চে এটা তোমার একদম প্রথম এবং এসেই জয়লাভ। ছুটে বেড়াচ্ছ, এত কাজ করছো, এত দায়িত্ব, এই দুটো দিক এরপর কি করে মেনটেন করবে? আমি বিশ্বাস করি টাইম ম্যানেজমেন্ট ইজ সামথিং যেটা করা যায়, যে রাঁধে এসে চুলও বাঁধে। আমার তাই মনে হয়। আমার মতে পৃথিবীতে কোনো মানুষ অ্যাপলিটিক্যাল নয়, কেউ অ্যাপলিটিক্যাল বলে হয়তো, সেটা আমি হয়তো ব্যাপক অর্থে ধরলে কেউই অ্যাপলিটিক্যাল নয়। তো সে অর্থে আমার নীতি, আমার বিশ্বাস, আমি যে কাজ করেছি বা আমার যে বিজেপির বিরুদ্ধে আমার যেগুলো মনে হয়েছে যেগুলো ঠিক নয়, ভারতবর্ষের বুকে যা ঘটছে সেগুলো ঠিক নয়, সেইখান থেকে আমার মূলত কাজ করা। এবং আমার নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের তার নির্দেশে আমি দল জয়েন করি, তারপর তিনি বলেন যে ভোটে দাঁড়াতে হবে। আমি সেইখানে উত্তরপাড়া, মানে আমার, আমি তো জানতাম না কোথায় আমার কেন্দ্র পড়বে, উত্তরপাড়া বিধানসভা কেন্দ্র আমায় দেওয়া হয়। এবং আমার মনে হয় আমি পারবো, তার কারণ আমি যদি একটা মেগা সিরিয়াল করতে করতে, একটা সিনেমা করতে পারি, সিনেমা করতে করতে একটা ইভেন্টের অ্যাঙ্কারিং করতে পারি, তাহলে যদি আমি মানুষের কাজ করি, তখনও করেছি, বিনোদনও একটা মানুষেরই কাজ, তো আমার মনে হয় আমি এইটাও করতে পারবো। রাজনীতির আঙিনায় অনেক অনেক সিনিয়র মানুষ আছেন, তাদের বিভিন্ন রাজনৈতিক সৌজন্যের কথা শোনা যায়। আমি একটা ছোট বলি যে প্রবীর ঘোষাল সম্প্রতি বলেছেন যে আমাকে সবাই ফোন করে খবর নিয়েছে, তুমি ওনাকে ফোন করে খবর নিয়েছো ওনার মায়ের অসুস্থতার সময়। এই রাজনৈতিক সৌজন্য, যে মানে তোমার বিরোধী দল হলেও মানে তিনি যে একজন মানুষ, এই রাজনৈতিক সৌজন্য, এইটার শিক্ষা কি কোথাও না কোথাও অভিনয় বা নাটকের মঞ্চ দিয়েছে? এটা না আমি এখন বুঝতে পারি না, এটা বিজ্ঞানের যুগে, সোশ্যাল মিডিয়ার যুগে আমি মনে করি এই মানবিকতাটা থাকা দরকার। তিনি আমার বিরোধী দলনেতা হতে পারেন, আমি তার বিরোধী দলনেতা হতে পারি, তার নীতি আলাদা হতে পারে, আমার নীতি আলাদা হতে পারে, কিন্তু মাতৃবিয়োগটা আমার কাছে খুব একটা, মানে গুরু বিয়োগের মতো হয়। মাতৃবিয়োগ যেরকম হয় আর কি, আমারও জুলাই মাসে আমি মাতৃবিয়োগ হয়েছে গত বছর জুলাই মাসে। আর মা এমন একটা জিনিস, তার তো কোনো রিপ্লেসমেন্ট হয় না, এবং আমরা দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না, এবং না থাকলে আমরা বুঝতে পারি। তো মাতৃবিয়োগটা একটা আকস্মিক দুর্ঘটনা আমার মনে হয়েছে, একজন মানবিক দিক থেকে আমার মনে হয়েছে যে আমার তাকে জিজ্ঞেস করা উচিত বা বলা উচিত, সমবেদনা জানিয়ে আমি ফোন করেছিলাম। হ্যাঁ, এটা ওই যে বললাম মানুষের জন্য কাজ, সবটাই মানুষের জন্য কাজ, থিয়েটারটাও মানুষের জন্য, সিনেমা বিনোদনটাও মানুষের জন্য, রাজনীতিটাও মানুষের পাশে দাঁড়িয়ে ডিরেক্টলি কাজ। তো আমার কোথাও মনে হয়েছে হ্যাঁ, মানবিক বোধ থেকেই আমি ফোনটা করেছি। অভিনেতা কাঞ্চন মল্লিক এখন কেমন আছেন? অভিনেতা কাঞ্চন মল্লিক ভালো আছে, অভিনেতা কাঞ্চন মল্লিক ভালো আছে, কারণ অভিনয় আমার অক্সিজেন, ওটা আমার অক্সিজেন। অভিনেতা কাঞ্চন মল্লিক ভালো আছেন, অভিনেতা কাঞ্চন মল্লিক ভোটের পরে 4 দিন দিদি নাম্বার ওয়ানে শ্যুটিং করেছি, অভিনেতা কাঞ্চন মল্লিক দু একটা ওয়েব সিরিজ করেছে, তখন ভোটের প্রচার চলছে, বিরাট সময় মাছি আমি করেছি, একটা ওয়েবের 2 দিনের কাজ ছিল, দুটো ওয়েব সিরিজ, একটা আসছে হইচইতে আর একটাও আসবে খুব শীঘ্রই, তার ডাবিং শেষ করেছি। অভিনেতা কাঞ্চন মল্লিক ভালো আছে। পর্দার অভিনয়ের কথা বললে আরেকটাও তোমার একটা খুব মানে স্ট্রং জায়গা রয়েছে, নাটক, নাটকের মঞ্চ। সেই নাটকের মঞ্চে, নাটকে আমরা সবাই জানি যে একটা রিহার্সালের দরকার হয়, একটা খুব টাইম ডিমান্ড করে, আগামী দিনে কতটা সময় দিতে পারবে বলে মনে হয়? প্রথমে একটা সময় ছিল যখন থিয়েটারটা করবো না ভেবেছিলাম, কিন্তু থিয়েটার নামক নেশা বা ড্রাগ যে একবার খেয়ে ফেলেছে, সে একবার
তাকে ফিরতেই হবে, মানে ইউ হ্যাভ টু কাম টু থিয়েটার অ্যাগেন। তো আমি তারপরেও চেতনার হয়ে নীলের ডিরেকশানে থিয়েটার করেছি মাগুন রাজার পালা, আমার ডিরেকশানে ইন্দ্ররঙ্গ থেকে একটা নাটক করেছি একদিন আলাদিন, নাটক করেছি ব্রাত্যর দলে ব্রাত্য বসুর নির্দেশনায় মির্জাফর, হয়ে যাবে সময় ঠিক করে নেব। কেন ব্রাত্য নাটক করছে না, ব্রাত্য তো থার্ড টার্ম এটা, ব্রাত্য মন্ত্রী থাকাকালীনও নাটক লিখছে, কত কী করছে, লেখা লিখছে, নাটক লিখছে, অভিনয় করছে। ব্রাত্য কিন্তু আমার কাছে একটা ইন্সপিরেশন যে ও যদি পারে এত কিছু করে আমি পারবো না। তো রকমের কাজ করছো, মানুষের সঙ্গে যাচ্ছো, মানুষের কাছে যাচ্ছো, এটা রাজনীতিতে এমন একটা জায়গা যেখানে একদম মানুষের কাছে পৌঁছে যাওয়া, যেখানে পর্দার দূরত্ব থাকে না, এরকম কোনো ঘটনা মনে আছে যেটা খুব আবেগ তাড়িত করেছে বা ছুঁয়ে গেছে? হ্যাঁ, আমি একটা কথা বলতে চাই যে আমি বলেই ছিলাম প্রথমে যে আমি উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে যখন তৃণমূলের প্রার্থী হলাম তখন আমি বলেছিলাম যে আমি জিপে উঠে ঘুরব না। অনেকে আছেন জিপে উঠে ঘুরবেন, হয়তো হয় জিপে উঠে মালা পরে ঘুরলে হাত নাড়লে আমার কোথাও মনে হয় আমি লোকেদের পাশের লোকটা হতে পারবো না, ওই দূরের লোক হয়ে থাকবো, আমি সেটা চাইনি, আমি কোনোদিন উঠিনি। আমি উত্তরপাড়া কুননগর আমাদের পুরো হিনমটর বা ধরো তুমি কানাইপুর নবগ্রাম রঘুনাথপুর আমি সব পায়ে হেঁটে ডোর টু ডোর ক্যাম্পেনিং করেছি, এবং সকালবেলার দিকে তখন প্রচণ্ড রোদ, দৈনিক মিনিমাম 8-10 কিলোমিটার আমি হেঁটেছি রোজ। আমার মনে আছে একদিন আমি ডোর টু ডোর ক্যাম্পেনিং করতে মিছিল নিয়ে যাচ্ছি রাস্তা দিয়ে, কোন গলির মধ্যে দিয়ে যাচ্ছি, আমার জায়গাটা মনে পড়ছে না পারফেক্টলি, রোদ গরম হাঁটছি, হঠাৎ একটা বাচ্চা ছেলে হঠাৎ ছুটে এলো, এক বোতল জল আমার হাতে ধরিয়ে দিয়ে ছুটে চলে গেল। এটা হয়তো খুবই সামান্য ঘটনা লোকেদের কাছে, কিন্তু এটা আমার কাছে একটা অসামান্য প্রাপ্তি। তার কারণ হলো যে বাচ্চাটি এলো সে হয়তো অত দল বোঝে না, কিছু বোঝে না, সে রাজনীতি বোঝে না, সে খালি অন্তত এইটুকু বুঝতে পেরেছে যে এই লোকটাকে আমি টিভিতে দেখি বা কিছু, এই লোকটা রোদে খুব হাঁটছে ঘেমে যাচ্ছে, সে যে ওই তখন ওই সময়টা একটা বোতল জল এনে দিল আমার হাতে, সেইটা আমার কাছে অনেকটা মানে আমার মনে হয়েছিল যে একটা পুরস্কার পাওয়ার মতো, কেননা এই ছোটো ছোটো জেস্টারগুলো তো জীবনে খুব বড় হয়ে থেকে যায়, আবার এই জেস্টারটা আমার খুব মনে দাগ কেটেছে। রাজনীতিতে যখন আসবার সিদ্ধান্ত নিলে কখনো এটা মনে হয়নি যে তোমাকে আমরা অনেক মজার চরিত্রে দেখেছি, মানুষকে হাসিয়েছো, সেখানে এরকম একটা সিরিয়াস রোল মানুষ কতটা তোমাকে গ্রহণ করবে, মানে কখনো মনে কোনো সংশয় হয়েছিল নাকি খুব কনফিডেন্ট ছিলে? আমার কথা হলো আমি সংগঠন করেছি অন্যভাবে, হয়তো দলীয় সংগঠন করেছি, থিয়েটারের সেক্রেটারি ছিলাম 11 বছর, লোককে হাসানো আমার কাছে মনে হয় খুব দুরূহ ব্যাপার। কমেডি ইজ আ টাফ থিং, আমি লোকের মুখে হাসি ফোটাই, সেটা আমার অভিনয়ের মাধ্যমে ফোটাই, এবার হয়তো আমার কাজের মাধ্যমে লোকের মুখে হাসি ফোটাতে হবে, সেইটা একটা বড় দায়িত্ব। তো আমার চ্যালেঞ্জ দিতে কোনো অসুবিধে নেই, মানে মানুষের জন্য কতগুলো কাজ করে যেতে চাই সেটা যতটা আমার পক্ষে সম্ভব আমার এই জায়গায় দাঁড়িয়ে, তো সেইটুকু করতে চাই। আর আমি জানি সবারই একটা প্রথম দিন থাকে, পৃথিবীতে কেউ সব কিছু শিখে আসেন না, শিখতে হয়। আমার মাথার ওপরে আমার সাংসদ আছেন, আমার নেত্রী আছেন, এবং তারা কিন্তু হেল্প করেছেন, মানুষের সঙ্গে মিশতে, মানুষের কাছে যেতে, মানুষের কথা শুনতে, সেটা হেল্প করেছেন, তাই জন্য আমার কোনো অসুবিধা হয়নি। জীবনধারা কতটা বদলালো, মানে বাড়িতে থাকা বা নিজের রেগুলার শিডিউল সেইটা কতটা এখন বদলেছে? জীবন পাল্টেছে, জীবন পাল্টেছে মানে নাকতলায় থাকতাম, এখন উত্তরপাড়ায় প্রথম দিন এসে কিছু চিনতাম না, এখন লোককে বলতে পারিনি এই জায়গায় আছি চলে এসো, কাঁঠাল বাগানে আছি চলে এসো, এই ডিওয়ালডিতে কোন্নগরে চলে এসো, নবগ্রাম নান্ডার পাশের পাশে দাঁড়াও, এগুলো এখন বলতে পারি।
তো আস্তে আস্তে কোথাও এটা একটা দ্বিতীয় বাড়ি হয়ে যাচ্ছে। এবং আমি জানি মানুষের যে অঞ্চলে আমি কাজ করব সে অঞ্চলে যদি আমি না থাকি, সে অঞ্চল সম্পর্কে যদি আমি না জানি, এখন তো রোজকার ডেলি প্যাসেঞ্জারই হয়ে গেছে আমার। এবং ভোটের সময় আজকে আমরা যেখানে বসে ইন্টারভিউ দিচ্ছি সেটা আমার সেন্ট্রাল পার্টি অফিস করেছিলাম, সেখানে তো থাকা, চান করা, ঘুমানো, খাওয়া, এটা আস্তে আস্তে কোথাও একটা অন্য বাড়ি হয়ে যাচ্ছে। জীবনটা পাল্টাচ্ছে, সময়ের সঙ্গে সঙ্গে পাল্টাচ্ছে। এখানকার মানুষজনের পছন্দ অপছন্দ, তারা কী করেন, তারা কীভাবে থাকেন, তাদের মেন্টালিটি, তাদের দৃষ্টিভঙ্গি, সেগুলো বুঝতে পারছি, ভালো লাগছে। আমার শেষ প্রশ্ন ব্যক্তি কাঞ্চনের কাছে, রাজনীতি কী? ব্যক্তি কাঞ্চনের কাছে রাজনীতি হলো আমার কাছে সময়, পরিস্থিতি, সমাজ যেটা চাইছে, এবং কিছু ব্যক্তি বা কোনো দল কোনোভাবে সেই পরিমণ্ডলটাকে যদি তার প্রতিকূল করে তোলেন তাহলে আমায় সেখানে প্রতিবাদ জানাতে হবে। সাধারণ মানুষদের ভালো থাকার জন্য আমায় সেই প্রতিবাদটা জানাতে হবে। আমার কাছে রাজনীতি এমন একটা প্ল্যাটফর্ম যেখানে দাঁড়িয়ে আমি চারটে মানুষের জন্য চারটে ভালো কাজ করার চেষ্টা করতে পারি, তাদের পাশে দাঁড়াতে পারি, তাদের কথা শুনতে পারি এবং তাদের হয়ে কাজ করতে পারি। That's it.